ফলের খুচরা বিক্রয় কেন্দ্রে। আপনারা জানেন যে সামনের রমজান, তো রমজানকে সামনে রেখে বর্তমানে ফলের দাম দর কেমন যাচ্ছে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই অবশ্যই জনস্বার্থে আজকের ভিডিওটা সকলে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আছি আজকে ঢাকা কারওয়ান বাজার শান্তভাইয়ের ফলের খুচরা দোকানে। শান্তভাইয়ের সাথে আজকে কথা বলবো, খুচরা আজকে কত করে কারওয়ান বাজারে ফল বিক্রি করছে। শান্তভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া বেচা কেনার কি অবস্থা বর্তমানে? আছে মোটামুটি, কারণ বাজারে তো মোটামুটি সবসময় বেচা কেনা ভালো হয় ভাই। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনি আজকে আমাদেরকে আপনার কাছে যতগুলো ফল আছে সবগুলোর খুচরা দাম দর সম্পর্কে জানাবেন ভাইয়া। ইনশাআল্লাহ। তো ভাই আপনার কাছে সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা আনকমন আইটেম, যেটা সময় নয় এখন, তারপরেও আপনি বিক্রি করছেন আম। ভাইয়া এটা কোন জায়গা থেকে আসছে ভাইয়া? রাজশাহী থেকে আসছে, কাস্টমার চায় মাঝে মধ্যে আমাদের কাছে। আচ্ছা রাজশাহী থেকে এই অসময় আপনি আম নিয়ে আসছেন, এটা অবাক করার মতো বিষয় ভাইয়া। তো ভাই আজকে ঢাকা কারওয়ান বাজার আপনি আম কত করে খুচরা বিক্রি করছেন পার কেজি? এই 400 থেকে 420 টাকার মতো বিক্রি করি। 400 থেকে 420 টাকার মতো বিক্রি করেন ভাই? এটা মিষ্টি হবে তো নাকি ভাইয়া? হ্যাঁ মিষ্টি। এটা কি জাতের আম ভাইয়া? এখন তো আপনার নামে আম হইলেই চলে আর কি। এখন এরকম একদম মিষ্টি, এখন যেহেতু সিজন না, মিষ্টি না হলেও আম চালাইতে পারে। আচ্ছা আর এটা জাত সম্পর্কে আপনার জানা আছে? এটা মূলত বার্মিজ আম। বার্মিজ আম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আমরা এদিক থেকে শুরু করি ভাইয়া, আপনার কাছে দেখতে পাচ্ছি নেশপতি আছে ভাইয়া। আজকের বাজারে ঢাকা কারওয়ান বাজার আপনি খুচরা নেশপতি কত করে বিক্রি করছেন? আর কেজি 40-50 টাকা এরকম বিক্রি করি, 240 টাকা 50 টাকা করে বিক্রি করছেন। তবে সামনে যেহেতু রমজান আসতেছে, আশা করব ইনশাআল্লাহ 10-20 টাকা কমায় রাখেন। 10-20 টাকা আগে থেকে একটু বাড়ছে যেহেতু রমজান। আচ্ছা বাড়লেও আপনারা চেষ্টা করবেন যে যেহেতু রমজান একটু বেশি চলে, সেল বেশি, আমাদের এখানে সর্বোচ্চ 10-15 টাকা লাভ হবে। সেটাই একটু কমায় লাভ করেন, যেহেতু রমজান আসতেছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। ইনশাআল্লাহ এই সময়টা আসলে যদি একটু নিজের জায়গা থেকে একটু মানে মানে ভোক্তা বান্ধব হন তাহলে সারা বছর আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবে। আর এদিকে দেখতে পাচ্ছি ভাইয়া, এটা হচ্ছে কমলা, এটা কোন জায়গা ভাইয়া? এটা ভাই চায়না থেকে আসে, আমরা মূলত এগুলো সাউথ আফ্রিকান বলে বলে বিক্রি করি। সাউথ আফ্রিকান বলে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, চায়না বলে আমরা চায়না, সাউথ আফ্রিকা যাইতে চাই না, চায়না কমলা চায় না। এটা কত করে আজকে চায়না কমলাটা? এটা ভাই 280 টাকা বিক্রি করতেছে। 280 টাকা বিক্রি করতেছে, কিন্তু খুব সুন্দর ভাই, দেখতে অসাধারণ অসাধারণ। ভিউয়ার্স দেখুন অসাধারণ একটা কমলা, আর পাতা সহ চলে আসে, এটা একদম পাতা সহ একদম টাটকা দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো এটা আজকে কত করে পার কেজি বিক্রি করছেন? 280 টাকা ভাই, 280 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা ওইদিকে আমরা কালো আঙ্গুরটা দেখতে পাচ্ছি ভাইয়া, মোটামুটি দেখতে ভালো, মোটামুটি মাশাআল্লাহ। আঙ্গুর কত ভাই? আঙ্গুর কত করে বিক্রি করছেন? কালো আঙ্গুর ভাই 350 টাকা বিক্রি করতেছি আজকে পার কেজি, 350 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা আর ভাইয়া এই যে সাদা যে আঙ্গুরটা দেখতে পাচ্ছি, এটা আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে? সাদা ভাই 250 টাকা কেজি। সাদা আঙ্গুর দেখেন ভাইয়া, এগুলো মিষ্টি হয়, খুব মিষ্টি না মাশাআল্লাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাদা আঙ্গুর আজকের বাজারে উনি বিক্রি করছে কত ভাইয়া? 250 টাকা, 250 টাকা করে শান্ত ভাই বিক্রি করছেন পার কেজি। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি মালটা রয়েছে মাশাআল্লাহ, এটা কোন জায়গার মালটা ভাইয়া? ইজিপ্টের মালটা ভাই, মিশরি, ইজিপ্টের মাল, ভালো মাল। ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে ইজিপ্টের মালটার ভিতরে সবচেয়ে মিষ্টি মালটা, সবচেয়ে মিষ্টি মালটা এটা। আজকের বাজারে ঢাকা কারওয়ান বাজার আপনি খুচরা কত করে এই মালটাটা বিক্রি করছেন ভাইয়া? 240-250 টাকা এরকম বিক্রি করি। 240 টাকা 50 টাকা করে বিক্রি করছেন ভাইয়া। আর আপনি যদি একটু এদিকে আসতেন ভাইয়া, এদিকে আমরা যেহেতু এদিকে চলে আসছি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কমলা, এটা হচ্ছে একদম কাঁচা পাকা দেখা যাচ্ছে ভাইয়া। আজকের বাজারে কমলাটা কত করে বিক্রি করছেন? কমলার দাম এখন মোটামুটি একটু বাড়তে, যেহেতু এগুলো আনসিজনে কমলা নতুন আসছে। আচ্ছা কমলা সিজনটা কখন ভাইয়া? কমলা সিজন তো আপনার চলেছে, মানে এই কমলাটা আসে আপনার দুইবার, দুইবার তো একবার আসছে, দুইবার আছে। হ্যাঁ এটা এখন একটু কম আসে, এই জন্য দাম একটু 240 টাকা 50 টাকা এরকম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা 240-50 টাকা করে বিক্রি করছেন। আর আমরা যদি এদিকে দেখি ভাইয়া, এটা হচ্ছে এটা আফ্রিকান মালটা, এটা আফ্রিকান, আফ্রিকান মালটা ওটা থেকে একটু ছোটটা, ছোট বলতে এটা এটা বড়, এই মালটা হয় সাদা আর মিশরটা আলাদা, জাত আলাদা। আচ্ছা তো এটা আজকে কত করে বিক্রি করছেন কারণ বাজারে? ওইটার মধ্যেই দাম 240-50 টাকা করে। ঠিক আছে শান্ত ভাই, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফুজি আপেল, এই ফুজি আপেলটা আজকের বাজারে কত করে বিক্রি করছেন? এটা ভাই 250 60 এরকম, 250 60, একটু কমায় বলেন না ভাই, বাড়তি বলেন কেন ভাই? কমায় বলছি, কমায় বলেন। আচ্ছা ঠিক আছে, তো শান্ত ভাই এদিকে যে লাল আপেলটা দেখছি মাশাআল্লাহ একদম অসাধারণ ভাই, তো এটা কোন জায়গা ভাইয়া? এটা সাউথ আফ্রিকান আপেল, সাউথ আফ্রিকান রয়্যাল গালা। তো সাউথ আফ্রিকান এই আপেলটা আজকের বাজারে আপনি খুচরা কত করে বিক্রি করছেন? 280 টাকা ভাই, 280 টাকা,
মাশাআল্লাহ আর এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন অ্যাপেল ভাইয়া এটা অ্যাপেল সাউদা প্রিয়া এটা অ্যাপেল সাউদা প্রিয়া এটা সাউদা প্রিয়া ছাড়া অন্য কোন জায়গায় আমরা বিক্রি না এটা আছে চায়না এটা আমরা আনি সাউদা প্রিয়া আমরা আসলে অনেক সুস্বাদু হয় সুস্বাদু চায়না চাইদা অনেক বেশি তো ভাইয়া এই সাউদা প্রিয়া অ্যাপেলটা আজকের বাজারে কত খুচরা বিক্রি হচ্ছে ভাই 270 80 এরকম বিক্রি হচ্ছে 270 80 বাড়তি জলবি শেয়ার বাড়ছে আগে থেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আর আমরা এদিকে দেখতে পাচ্ছি আনার রয়েছে ভাইয়া আপনার কাছে সম্ভবত দুই জাতের আনার রয়েছে না ভাইয়া আনার এক জাতেরই মানে সাইজ আলাদা করে রাখছেন যেন ভিউয়ার দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের যে আনারগুলো এদিকে রাখা হয়েছে আলাদা করে তো ভাইয়া এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করছেন পার কেজি বড় সাইজের গুলো আনার দামটা মোটামুটি এখন কম আছে ভাই এটা 350 60 বিক্রি করি আর এটা আছে 320 আপনার এর আগের ভিডিওতে মনে হয় আমরা এটা 450 420 এরকম দেখাইছিলাম আর এটা দেখাইছিলাম দাম কি অনেক কমে গেছে মাশাআল্লাহ হঠাৎ করে দাম কমার কারণ কি শান্ত ভাই আনার এখন সাপ্লাই মোটামুটি ভালো আছে দাম এখন মোটামুটি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া সামনে তো আপনি জানেন রমজান তো রমজান উপলক্ষে ফলের বাজারে কি কোনো বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন এবার আপনার রমজানে বেশিরভাগ আমাদের চলে আপেল আর মালটা মালটা তো এবার শুরুতেই কমে গেছে আগে চেয়ে এখন মোটামুটি অনেক কম যেহেতু দুই তিন মাস আগে মালটা 380 টাকা হয়ে গেছিল ওই জায়গায় এখন মালটা 200 টাকা 220 টাকা রমজান মাসে আরো কমবে মালটার দাম 180 200 টাকা হয়ে যাবে আপেলের দামটা মোটামুটি 280 300 বা 250 এরকম 250 থেকে 300 এর ভিতরে থাকছে তাহলে শান্ত ভাই নাশপাতিটা ওইটাও বেশি চলে ওইটাও এরকম 250 300 ভিতরে তাহলে আমরা বলতে পারি যে মানে সকল মাল যে একসাথে বাড়বে একসাথে কমবে বিষয়টা এমন না কিছু কিছু মাল এটা এলসির উপরে নির্ভর করে কিছুটা কমতে কোনো আইটেম কমতে পারে কোনো আইটেম বাড়তে পারে এরকম তো ভিউয়ার্স আমরা আশা করব যে রমজানে ইনশাআল্লাহ ফলের দাম আসলে ভোক্তাদের নাগালের মধ্যেই থাকবে আর শান্ত ভাইদের মতো যারা খুচরা ব্যবসায়ী আছে ইনশাআল্লাহ আশা করব যে রমজান মাসে তারা আসলে ওদিকে মুনাফার দিকে না থাকি ইনশাআল্লাহ যারা ভোক্তা রয়েছেন তাদের ভোক্তা বান্ধব হবে ইনশাআল্লাহ তো শান্ত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিউয়ার্স আমরা আজকে ঢাকা কারণ বাজার থেকে আজকে আপনাদেরকে ফলের খুচরা দাম দর সম্পর্কে জানালাম যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু